নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তৃণাঙ্কুর, আজের দ্বিতীয় পর্ব। ফেরবার পথটি আজ এত ভালো লাগলো, ওরকম কোনো দিন লাগে না। ডাঁশা খেজুর ও নোনা ডালে ডালে দুলছে, এত পাখির গানও এদেশে আছে। কুঠির মাঠটা যে কি সুন্দর দেখতে হয়েছে! ইতস্তত প্রবর্ধমান গাছপালা বনঝোপের সৌন্দর্যে, বিশেষ করে যেখানে সেখানে যেদিকে চোখ যায়, ফুলে ভরা সোঁদালি দোলায়িত আকাশের রংটা হয়েছে অদ্ভুত। অপূর্ব নির্জনতা শুধু পাখিদের কলকাকলিতে ভগ্ন হচ্ছে, কেউ কোনো দিকে নেই। ধূসর আকাশতলে গভীর শান্ত ছায়ার মধ্যে কেবল আমি ও মুক্ত উদার প্রকৃতি। কি অপূর্ব আনন্দেই মন ভরে যায়, কত কথাই মনে ওঠে। সাধ্য কি কলকাতায় থাকলে এসব কথা মনে উঠতে পারে! তারপর ওপাড়ার ঘাটটিতে স্নিগ্ধ জলে স্নান করতে নেমে মুগ্ধ হয়ে গেলাম। শ্যামল ধূসর বৃক্ষশ্রেণী, স্নিগ্ধ সন্ধ্যা, স্বচ্ছ নদী জল, মাথার উপরে সন্ধ্যার প্রথম নক্ষত্রটি উঠেছে। সেদিকে চেয়ে কত শত নক্ষত্রমণ্ডলী, বিভিন্নমুখী নক্ষত্র স্রোত, অন্য অন্য নীহারিকাদের জগতের কথা মনে হল। বৃহৎ এন্ড্রোমিডা নীহারিকাদের জগৎ, এই সামান্য ক্ষুদ্র গ্রহটাতে যদি অস্তিত্বের এত বৈচিত্র্য, এত সরসতা, এত সৌন্দর্য, তবে না জানি সেই সব বিশ্বে কি অপরূপ আনন্দ স্রোত। সব দুঃখের একটা সুস্পষ্ট অর্থ হয়, জীবনের একটা মহান বিরাট অর্থ, একটা সুস্পষ্ট রূপ মনের চোখে ফুটে ওঠে। নির্জন স্থান ভিন্ন, পারিপার্শ্বিকের পরিবর্তন ভিন্ন, এ আনন্দ কি সম্ভব? সন্ধ্যার পরে আমি, সৈমা, নদী অনেকক্ষণ গল্পগুজব করা গেল। আজকের রাতটা কালকের মতো গরম নয়, শেষ রাত্রে মেঘ করার দরুন বেশ ঠান্ডা। সারা রাত লণ্ঠন ধরে ধরে লোকেরা ও ছেলেদের দল আমাদের বাড়ির পেছনের ঘন জঙ্গলের ওপারের বাগানগুলিতে আম কুড়িয়েছে সারা রাতটি। কি সুন্দর বিকালটি কাল কাটল যে! কুঠির মাঠে অনেকক্ষণ বসে পরে নদী জলে সন্ধ্যার কিছু পূর্বে স্নান করতে নামা গেল। এত অপূর্ব ভাব এলো মনে, ঠান্ডা নদী জল, ছিপি শ্যাওলার পাতার দ্বারে দাঁড়িয়ে ছায়াচ্ছন্ন সন্ধ্যায় আকাশ ও শ্যামল গাছগুলোর দিকে চোখ রেখে, শুধু এদের পেছনে যে বিরাট অবর্ণনীয় শক্তি জাগ্রত আছে তার কথাই বারবার মনে আসছিল। স্বচ্ছ জলের ভেতরে মাছের দল খেলা করছে, একটা ছোট মাছ তিড়িং করে লাফিয়ে শ্যাওলার দামের গায়ে পড়ল। নদী জলের আর্দ্র সুগন্ধ উঠছে, ওপারে মাধবপুরের পটলের ক্ষেতে তখনও চাষারা নিড়েন দিচ্ছে, বাদাম গাছের মাথায় একটা নক্ষত্র উঠেছে। সারা দিনের গুমোটের পর শরীর কি স্নিগ্ধই হল! শেষ রাত্রে বেজায় গুমোট গরমে আইঢাই করছি, এমন সময় হঠাৎ ভীষণ ঝড় বৃষ্টি এলো। নদী, জেলি, বুড়ি পিসিমা, জেলেপাড়ার ছেলেরা অমনি আম কুড়োতে ছুটল। ঘন অন্ধকারের মধ্যে লণ্ঠন জেলে সব ছুটল চাটুর্যে বাগানের দিকে। জেলির মা চেঁচিয়ে পিছু ডাকাতে জেলি আবার ফিরে এলো। সকালটার সিঁদুরে মেঘে অপরূপ শোভা হয়েছিল, পরশু বিকালটিতে এই রকমই সিঁদুরে মেঘ করেছিল, আমি সেটা উপভোগ করতে পারিনি, গোপালনগরের হাটে গিয়েছিলাম। আজ প্রায় 22 বছর পরে ভাণ্ডারকোলায় নিমন্ত্রণ খেতে গিয়েছিলুম, কিন্তু কাল সন্ধ্যার কিছু পূর্বে বেলেডাঙ্গার মাঠে যে অদ্ভুত মনের রূপ ও প্রকৃতির রূপ দেখেছিলাম অমন কখনো দেখিনি। কাঁচিকাটার পুল থেকে ফেরবার পথে মাঠের মধ্যে দাঁড়িয়ে বুড়োর পত্রটা পকেট থেকে পড়ছে, প্রমীলা মারা গিয়েছে লিখছে। সামনে অপূর্ব রঙের আকাশটা ঘন হীরাকশের সমুদ্রের মতো গাঢ় ময়ূরকণ্ঠী রঙের, পেছনে বর্ণ সমুদ্র, কোথাও জনমানব নেই।
গাছে গাছে পাখির ডাক, দূরে গ্রামসীমায় পাপিয়া সুর উঠেছে। জীবনের অপূর্বতা কি চমৎকার ভাবেই সন্ধ্যার ছায়াচ্ছন্ন আকাশটার দিকে চেয়ে মনে হল। কাল বিকালের দিকে বেলেডাঙার বট অশ্বত্থের পথটা বেয়ে বেড়াবো বলে কুঠির মাঠের পথটা দিয়ে চললুম সেদিকে। মাঠে পড়েই অবাক হয়ে পশ্চিম আকাশে চেয়ে রইলুম, মুগ্ধ আত্মহারা হয়ে গেলুম। সারা বেলেডাঙার বনশ্রেণীর ওপর ঘন কালো কালবৈশাখী ঝোড়ো মেঘ জমেছে, অনেকটা আকাশ জুড়ে অর্ধচন্দ্রাকার মেঘচ্ছটা, আর তার ছায়ায় চারধারের বাঁশবন, ঘন সবুজ শিমুল ও বটগাছগুলো, নিচের আউশের ক্ষেত বাঁওড় সবটা জড়িয়ে সে এক অপরূপ মূর্তি ধরেছে। বিশেষ করে ছবি দেখতে মারাত্মক রকমের সুন্দর হয়েছে এক শিমুলের ডালে, তার সোজা মগডালটা মেঘের ছায়ায় ও উড়নশীল ঘন কালো মেঘে ঢাকা আকাশের পটভূমিতে কোনো দেবশিল্পীর আঁকা মোহনীয় ছবির মতো অপূর্ব। সেইটি দেখে চোখ আর আমার ফেরে না, কেমন যেন পা আটকে গেল মাটির সঙ্গে, অবশ হয়ে গেলুম, দিশাহারা হয়ে পড়লুম। ওহ, সে দৃশ্যটার অদ্ভুত সৌন্দর্যের কথা মনে এলে এখনও সারা গা কেমন করে ওঠে। তারপরই সাঁ সাঁ রবে ওপরের দিক থেকে বিরাট ঝড় উঠল, দৌড় দৌড় দৌড়। হাঁপাতে হাঁপাতে যখন গেঁউখালী আমতলাটায় পৌঁছেছি আমাদের গ্রামের কোলে, তখন বৃষ্টি পড়তে শুরু করেছে। জেলি আর প্রিয়জেলের ছেলে আম কুড়ুচ্ছে। একটি দরিদ্র যুবককে আগ্রহ সহকারে আম কুড়ুতে দেখে চোখে জল এলো। কি দিয়েছে জীবন এদের, অথচ এরা মহৎ, এদের দারিদ্র্যে এরা মহৎ হয়েছে। অতিরিক্ত ভোগ ও সাচ্ছল্যে জীবনের সরল ও বন্ধুর পথটাকে হারায়নি। স্নান সেরে এসে বকুলতলায় ছায়া বসে ওপরের কথাগুলো লিখলাম। মাথার ওপর কেমন পাখিরা ডাকছে, ফিঙে, দোয়েল, চোখ গেল, আর একটা কি পাখি পিড়িং পিড়িং করে ডাকছে, কত কি অস্ফুট কলকাকলি, কি ভালোই লাগে এদের বুলি। আজ বিকালে হাট থেকে এসে কুঠির মাঠে অনেকক্ষণ বসলুম। শিমুল গাছের এত অপরূপ শোভা তা তো জানতাম না, ঝোপের মাথায় মাথায় কি নতুন কচি লতা সাপের মতো খাড়া হয়ে আছে। মন পরিপূর্ণ হয়ে গেল সৌন্দর্যের ভারে, চারিধারে চেয়ে এই প্রকৃতির সঙ্গে, পাখির গানের সঙ্গে মানুষের সুখ দুঃখের যোগ আছে বলেই এত ভালো লাগে। গ্রাম প্রান্তরে সন্ধ্যা ছায়াচ্ছন্ন বেনুবন শীর্ষের দিকে চেয়ে মনে হল, ওদের সঙ্গে কতদিনের কত স্মৃতি যে জড়িত, সেই বর্ষার রাতে দিদির কথা, মায়ের কত দুঃখ, আতুরি ডাইনির ব্যর্থতা, পিসিমা ইন্দির ঠাকরুনের, কত সমুদ্রে যাওয়ার স্মৃতি, সেই পিটুলি গোলা পানকারী দরিদ্র বালকের, পল্লীবালা জোয়ানের, কতকাল আগের সেই সব ইংরাজ বালক বালিকার, গাংচিল পাখির ডিম সংগ্রহ করতে গিয়ে যারা বিপন্ন হয়েছিল, কেপ ওয়ানের ওদিকে গিয়ে যারা আর ফেরেনি, কত কি কত কি। নদী জলও আজ লাগলো অদ্ভুত শান্ত ও সন্ধ্যা, কেউ নেই ঘাটে, ওপারের গাছপালায় ধূসর সন্ধ্যা নেমেছে, একটি নক্ষত্র উঠেছে মাথার ওপর, কোনো অনন্ত দেশের বাণীর মতো এই শত দৈন সংকীর্ণতাময় সংসারের ঊর্ধ্বে জল জল করে জ্বলছে। এখানকার বিকেলগুলো কি অপূর্ব, এত জায়গায় তো বেরিয়েছি, ইসমাইলপুর, ভাগলপুর, আজমাবাদ, কিন্তু এখানকার মতো বিকেল আমি কোথাও দেখেছি বলে মনে হয় না, বিশেষ করে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের মেঘহীন বিকেলগুলি, যেদিন সূর্য অস্ত যাবার পথে মেঘাবৃত না হয়, শেষ রাঙা আলোকটুকু পর্যন্ত বড় গাছের মগডালে হালকা সিঁদুরের পোঁচের মতো দেখা যায় সেদিনের বিকেল। গাছের ও বাঁশবনের ঘন ছায়ায় চাপা আলো, ডাঁশা খেজুর ও বিল্লপুষ্পের অপূর্ব সুরভি মাখানো, নানা ধরনের পাখি ডাকা, মিষ্ট সেই বিকেলগুলো এমন সব অদ্ভুত ভাব মনে এনে দেয়। দু একটা পাখি ধাপে ধাপে সুর উঠিয়ে কোথায় নিয়ে তোলে, কি উদাস করুণ হয়ে ওঠে তখন চারিদিকে ছবিটা। বিশেষ করে আমি যখন আমাদের ভিটে ও ঠাকুমাদের বেলতলাটায় গিয়ে খানিকক্ষণ বসেছিলাম, তখন
তার আর বর্ণনা দেওয়া যায় না। আজ জ্যৈষ্ঠ মাসের শেষ, কিন্তু এখনও বিল্বপুষ্পের গন্ধ সর্বত্র। পাখির ডাকের তো কথাই নেই, সোঁদালি ফুল এখনও আছে, তবে পূর্বাপেক্ষা যেন কিছু কম। আমাদের বাগানে এখনও আম আছে। আজ সকালে নদী থেকে আসবার পথে লক্ষ্য করলাম, এখনও লোক তলায় তলায় আম কুড়ুচ্ছে। এ সৌন্দর্য ছেড়ে কোথাও নড়তে ইচ্ছে করে না। তাছাড়া ভেবে দেখলাম, যত স্থানে বেরিয়েছি আনন্দ সবচেয়ে বেশি গাঢ় ও উদাসভাবে আমি পাচ্ছি শুধু এখানে। কোনো কসমিক থটস আটকায় না, বরং স্ফূর্তি প্রাপ্ত হয়, খুব ভালো করে ফোটে। তবে এই অপূর্ব সৌন্দর্যের মধ্যে দিন রাত ডুবে থাকা যায় বলেই এখানে কোনো শ্রমজনক কাজ করা সম্ভব হয় না দেখলুম। বিকেল হতে না হতে কেবল মন আনচান করে, রাত্রিতে কাজে মন বসে না। এ যেন ল্যান্ড অফ লোটাস ইটার্স, কোনো শ্রমসাধ্য কাজ এখানে সম্ভবপর নয়। সেই জন্যই কলকাতা ফিরতে চাইছি দু একদিনের মধ্যে। আজকাল দিনগুলো একেবারে মেঘমুক্ত, রাত্রি জ্যোৎস্নায় ভরা, সকালগুলি স্নিগ্ধ, পাখির ডাকে ভরপুর, আর বিকাল তো ওইরকম স্বর্গীয়, এ পৃথিবীর নয় যেন। তবে আর লিখি কখন? মনে মনে তুলনা করে দেখলুম, এ ধরনের বিকেল সত্যি কোথাও দেখিনি। এই তো পাশেই চালকি, ওখানে এরকম বিকেল হয় না, এত পাখি সেখানে নেই, এ ধরনের এত বেলগাছ নেই, সোঁদালি ফুল নেই, বন জঙ্গল বড় বেশি, কাজেই অন্ধকার, এমন চাপা আলোটা হয় না। এ এক অপূর্ব সৃষ্টি, এতদিন তত লক্ষ্য করিনি। কাল লক্ষ্য করে দেখে মনে হলো, সত্যিই তো এই জিনিস আর কোথাও দেখিনি তো। দেখবও না, কেবলমাত্র সেখানে দেখা যাবে যেখানকার অবস্থাগুলি এর পক্ষে অনুকূল। ইসমাইলপুর আজমাবাদ লাগে না এর কাছে, সে অন্য ধরনের প্রাচুর্য, বৈচিত্র্য, কারুকার্যকর্ম, বিপুলতা বেশি, প্রখরতা বেশি। ভাগলপুর তো লাগেই না, কতকগুলো বিশেষ ধরনের পাখি, বিশেষ ধরনের বনবিন্যাস, বিশেষ ধরনের গাছপালা থাকাতে এ অঞ্চলেই মাত্র ঠিক এই ধরনের বিকেল সম্ভব হয়েছে। সোঁদালি ফুল তার মধ্যে একটা বড় সম্পদ। মাঠে বনে ওর ঝাড় যখন ফুটে থাকে, তখন বনের চেহারা একেবারে বদলে যায়। বনদেবীর সাজির একটা অযত্নচয়িত বন ফুলের গুচ্ছের মতো নিঃসঙ্গ মনে হয়। এই নিঃসঙ্গ সৌন্দর্য ওকে যে শ্রী ও মহিমা দান করেছে, তা আর কোনো ফুলে দেখলাম না। এই সুন্দর দেশে বাস করেও যারা মানসিক কষ্ট পাচ্ছে আমার সৈমার মতো, তাদের সে কষ্ট সম্ভব হচ্ছে শুধু অজ্ঞানতা ও কুসংস্কারের জন্য। মনের সাহস এদেশটা হারাতে বসেছে। কল্পনার উদারতা নেই, সুদূর বিস্তীর্ণতা নেই, দৃষ্টি সেকেলেও এক পেশে, তার ওপর মনের মধ্যে জ্বলেনি জ্ঞানের বাতি। এত করে সৈমাকে বোঝাই, সে শিক্ষা সৈমা নেয় না, নিতে পারবেও না। কতকগুলো মিথ্যা সংস্কার ও কাশিরাম দাস এবং কৃত্তিবাস ওঝার প্রচলিত কতকগুলো ফলস ফিলোসফি এদেশের অশিক্ষিতা মেয়েদের মনের সর্বনাশ করেছে। জীবনের সহজ দর্শন এদের নেই, বুড়ো বয়সেও ভালো করে এখনো চোখ ফোটেনি। কি করা যায় এদের জন্য, সর্বদাই সে কথা ভাবি। শিক্ষা দ্বারা মানুষ নিজেকে নিজে পায়, এইটাই জীবনের বড় লাভ। ভগবানকে পাওয়ার আগে নিজেকে লাভ করা যে আবশ্যক, তা এরা ভুলে গিয়ে শুধু ভগবান ভগবান বলে নাকে কাঁদতে থাকে, নিতান্ত দুর্বল জড়মতির মতো। নায়মাত্মা বলহীনেন লভ্য, এ কথা এরা শোনেওনি কোনো দিন। সারা পল্লী অঞ্চলগুলো এমন হয়ে আছে, এদের দুঃখ দূর করতে গেলে তো জঙ্গল কাটালে হবে না, মশা তাড়ালেও হবে না। সেটা যে অনাবশ্যক তা আমি বলছি না, মাসিক কিছু অর্থ সাহায্যের বন্দোবস্ত করলেও হবে না, এর জন্য চাই জ্ঞানের আলো, উদার বিপুল দীপ্ত জ্ঞানের সার্চ লাইট। আজ অনেকক্ষণ দাসী পিসিমার সঙ্গে গল্প করলুম, সেকালের অনেক কথা হল, ওই সবই আমার জানবার বড় ইচ্ছে। ঠাকুমাদের চণ্ডীমণ্ডপের ভিটাতে দুর্গোৎসব হতো, বড় উঠোন ছিল, আন্না পিসি দুবেলা গোবর দিতেন, খুব লোকজন খেত।
নারকেল গাছের পাশে ওই যে সুঁড়ি গলিটা ছিল খিড়কির দোর, মেটে পাঁচিল ছিল ওদিকটা। গোলক চাটুর্য ছিল বাবার মামাতো ভাই, পিসিমার মা ছিলেন ব্রত চাটুর্যের পিসি, রাখালি পিসিমা ছিলেন চন্দ্র চাটুর্যের মেয়ে। প্রসঙ্গত বলা যায় যে আজই রাখালি পিসিমার মারা যাওয়ার সংবাদ পাওয়া গেল, যাব যাব করে আর ঘটে উঠল না। পিসিমার শ্বশুরবাড়ি ছিল চৌবেড়ে, নিবারণ রাখালি পিসিমার ভাই ভারী সুন্দর দেখতে ছিল, কলেরাতে মারা যায় 18 বছর বয়সে। সৈমাদের বাড়িতে আসার সময় ওই পথটাতে প্রকাণ্ড এক বকুল গাছ নাকি ছিল, তার তলায় অনেক লোক বসত। হরি ঠাকুর দাদা তাঁর মাকে খেতে দিতেন না, মায়ের সঙ্গে ভিন্ন ছিলেন। তাঁর দেওর গোঁসাই বাড়ি ঠাকুর পুজো করে 2-5 টাকা যা জমাত তাই দিয়ে দরিদ্র বৃদ্ধাকে ধান কিনে দিয়ে যেত। বিকালে নোলে জেলের নৌকোতে বেড়াতে গেল মোল্লাহাটির দিকে। 6টার সময় আমাদের ঘাট থেকে নৌকাখানা ছাড়া হলো। নদীর দুধারে অপরূপ শোভা, কোথাও বাবলা গাছ ফুলের ভারে নত হয়ে নদীর ধারে ঝুঁকে আছে, দুধারে ঘাস ভরা নির্জন মাঠ, ঝোপে ঝাড়ে ফুল ফুটে আছে, গাংশালিকের দল কিচকিচ করছে, বাঁধারে ক্রমাগত জলের ধারে ধারে নলবন, ওকড়া ও বন্যে বুড়োর গাছ, মাঝে মাঝে চাষিদের পটল ক্ষেত। বেলডাঙ্গার ঘোষেরা যে নতুন ক্ষেতটাতে পটল করেছে তাতে টোকা মাথায় উত্তরের মজুরেরা নিড়েন দিচ্ছে। ওদিকে কুমড়োর ক্ষেত, ঢালু সবুজ ঘাসের জমি জলের কিনারা ছুঁয়ে আছে, গরু চড়ছে, বাঁকের মোড়ে দূরে খাবরাপোতা গ্রামের বাঁশবন, সুবৃহৎ আয়ার পক্ষীর পুচ্ছদেশের মতন নতুন বাঁশের আগা, একটু একটু রোদ মাখা, নদী জলে ঠান্ডা ঠান্ডা গন্ধ বেরুচ্ছে, মাথার ওপরকার আকাশ ঘন নীল, কিন্তু পশ্চিম দিগন্তে গ্রামসীমায় শিমুল কদম গাছের মাথায় মাথায় অপরূপ মেঘস্তূপ, মেঘের পর্বত, মেঘের গিরিবর্তের ফাঁকটা দিয়ে অস্তসূর্যের ওপারের দেশের খানিকটা যেন দেখা যায়। খানিকটা গিয়ে একধারের পাড় খুব উঁচু, বন্য নিম গাছের সারি, পাড়ের ধারে গাংশালিকের গর্ত, নীল মাছরাঙা পাখি শ্যাওলার ধারে ধারে মাছ খুঁজতে খুঁজতে একবার ওঠে একবার বসে, খেজুর গাছ, গাভেরান্ডা, বইচি, ফুলে ভর্তি সাঁইবাবলা, আকন্দের ঝোপ, জলের ধারের নলবন, কাশ, সাঁড়ানোনা, গুলঞ্চ লতা দোলানো শিমুল গাছ, শালিক পাখি, খ্যাঁকশিয়ালি, বাঁশঝাড়, উইঢিবি, বনমূলর ঝাড়, বকের দল, উঁচু ডালে চিলের বাস, উলু ঘাস, টোপাপানার দাম, সামনেই কাঁচি কাটার খেয়াঘাট, দুখানা ছোট চালাঘর, জনকতক লোক পারের অপেক্ষায় বসে, ডানধারের আকাশটায় অপূর্ব হীরাকশের রং ধরেছে গাঢ় নীল। আবার দুপাড় নির্জন, এক এক স্থানে নৌকো তীরের এত নিকট দিয়ে যাচ্ছে যে কেলে কোঁড়া ফুলের গন্ধ পাওয়া যায়। বেলা আরও পড়ে এলো, চারিদিকে শোভা অপরূপ, লিখে তা প্রকাশ করা যাবে না। ডাইনে ঘন সবুজ ঘাসের মাঠ, বামে আবার উঁচু পাড়, আবার বাবলা গাছ, শিমুল গাছ, সাঁড়া গাছ, পাখির দল শেষ বেলায় ঝোপে ঝোপে কলরব করছে, দূরে গ্রামের মাথায় মেঘস্তূপ পেছনে পড়েছে, এক এক স্থানে নদী জল ঘোর কালো, নিথর কলার পাতার মতো পড়ে আছে, দেখাচ্ছে যেন গহন গভীর অতল স্পর্শ। বাঁকটা ঘুরেই অনেকটা আকাশ একসঙ্গে দেখা যাচ্ছে, পশ্চিম আকাশের কোলে যেন আগুন লেগেছে, অনেকখানি দূর পর্যন্ত মেঘে আকাশে, গাছের মাথায় মাথায় যেন সে আগুনের আভা। খাবরাপোতার ঘাটের পাশে কোনো দরিদ্র কৃষক বধু জলের ধারের কাঁচড়াদাম, শাক, কোঁচুর ভরে তুলছে, আর মাঝে মাঝে সলজ্জভাবে আমাদের নৌকোর দিকে চাইছে। আরও খানিক দূর গেলাম, আবার সেই নির্জনতা, কোথাও লোক নেই, জন নেই, ঘরবাড়ি নেই,
শুধু মাথার উপর সন্ধ্যার ধূসর ছায়াচ্ছন্ন আকাশ, আর নিচে সেই মাঠ ও গাছপালা দুধারে। বুড়ো ছোকুমাঝি ছেলে সঙ্গে নিয়ে দুখানা ডিঙি দুয়ারি বোঝাই দিয়ে চূর্ণী নদীতে মাছ ধরতে যাচ্ছে। তিন দিনে সেখানে পৌঁছবে বললে। একদিকে ঘন সবুজ কাঁচা কষাড়ের বন, নিচু পাড়, জলের খানিকটা পর্যন্ত দাম ঘাসে বোঝাই। কলমি শাক অজস্র, আর কলমির দামে জলপিপি ও পানকৌড়ি বসে আছে। মাথার উপরকার আকাশটা বেয়ে সবাইপুরের মাঠটার দিক থেকে খুব বড় এক ঝাঁক শামকুট পাখি বাসায় ফিরছে, বোধহয় জটেমারির বিল থেকে ফিরল, পাঁচপোতার বাঁড়ে যাবে। সেইখানটাতে আবার নলে মাঝি কাস্তে হাতে ঘাস কাটতে নামল। কি অপরূপ শোভা! সামনে খাবড়া পোতার ঘাটটা, একটা শিমুল গাছের পেছনে আকাশে পাটকিলে রঙের মেঘদ্বীপ, চারধারে এক অপূর্ব শ্যামলতা। কি শ্রী, কি শান্তি, কি স্নিগ্ধতা, কি অপূর্ব! আনন্দেই মন ভরিয়ে তোলে। নলে কাস্তে হাতে ঘাস কাটছে, কাঁচা কষাড়ের মিষ্ট সরস জোলো গন্ধ বার হচ্ছে। আমি শুধু হেলান দিয়ে বসে দূরের আকাশটা ও গাছপালার দিকে চেয়ে আছি। জীবনটাকে উপভোগ করতে জানতে হয়, মাত্র আট আনা খরচ হল, তাই কি? তার বদলে আজ বিকালে যে অপূর্ব সম্পদ পেলাম তার দাম দেয় কে? আমাদের গ্রামের কেউ আসতো পয়সা খরচ করে খামোকা নৌকোয় বেড়াতে? কেউ গ্রাহ্য করে এই অপরূপ বনসভা, এই অস্তদিগন্তের ইন্দ্রজাল, এই পাখির দল, এই মোহিনী সন্ধ্যা? কেউ না। এই যে সৌন্দর্যে দিশাহারা হয়ে পড়ছি, মুগ্ধ বিস্মিত রোমাঞ্চিত হয়ে উঠছি, এই সৌন্দর্যের মধ্যে ডুবে থেকেও এরা কেউ চোখ খুলে চায়? আমি এসব করি বলে হয়তো আমাকে পাগল ভাবে। যে জাতির মধ্যে সৌন্দর্যবোধ দিন দিন এত কমে যাচ্ছে, সে জাতির ভবিষ্যৎ সম্বন্ধে খুব সন্দেহ হয়। শহর বাজারের কথা বাদ দিলাম, এইসব পাড়াগাঁয়ে যেখানে আসল জাতিটা বাস করে, সেখানকার এই কুশ্রী জীবনযাত্রার প্রণালী, দৃষ্টির এই সংকীর্ণতা, এই শিল্পবোধের অভাব মনকে বড় পীড়া দেয়। এবার জ্যোৎস্না উঠল, আজ শুক্লা একাদশী, নলবন বাতাসে দুলছে, জ্যোৎস্না পড়ে দুপাশের নদী জল চিকচিক করছে। ঘাসের আঁটি বেঁধে নিয়ে নলে মাঝি নৌকো ছেড়ে দিল। এত পাখি, গাছপালা, নীল আকাশ, এই অপূর্ব সৌন্দর্য, এসব যেন আমারই জন্যে সৃষ্ট হয়েছে। এদেশেই তো এসব ছিল এতদিন, কেউ তো দেখেনি, কেউ তো ভোগ করেনি। কতকাল পরে আমি এদের বুঝলাম, এদের থেকে গভীর আনন্দ পেলাম, এদের রসধারা পান করে তৃপ্ত হলাম। এই জ্যোৎস্না, এই আকাশ, এই অপূর্ব ইছামতী নদী আমারই জন্য তৈরি হয়েছে। অনেকদিন পরে আবার ঘাটে দুপুরে স্নান করতে গিয়েছিলুম। স্নান সেরে এই রৌদ্রদীপ্ত নদী, দূরের ঘুঘুডাকা বনানি, উষ্ণমণ্ডলের এই অপূর্ব বনসম্পদ, স্বচ্ছ জলের মধ্যে সন্তরণশীল মৎস্যরাজি, নির্বেগ নীল আকাশ, আমার শিরায় শিরায় কেমন এক প্রকার মাদকতা সৃষ্টি করল। একটি ছেলের ছবি মনে এলো, সে এমনি ট্রপিক্সের শ্যামল সৌন্দর্য, রৌদ্রকরজ্জ্বলা পৃথ্বী, নীল দিকচক্রবালের উদার প্রখরতার মধ্যে এই জলধারা পান করে দিন রাত গায়ক পাখিদের কাকলি শুনে শৈশবে মানুষ হয়েছিল। গ্রামের কত দুঃখ দারিদ্র, কত বেদনা, কত আনন্দ, কত আশা, কত ব্যর্থতার মধ্যে দিয়ে সে মানুষ হয়ে উঠে এদের গান গেয়ে গেল। এই গাছপালা, লতা, পাখি, ফুল, ফল, সূর্য, এদের, এরাই তাকে কবি করেছিল। বিকালে হাট থেকে এসে বইখানা নিয়ে নিজের ভিটেতে গিয়ে খানিকটা পড়ে এলুম। তারপর গেলুম জটেমারির পুলটাতে। ঝিরঝিরে বাতাসে শরীর জুড়িয়ে গেল। তারপর এক বড় অদ্ভুত অভিজ্ঞতা হলো, এমন এক অপূর্ব আনন্দে মন ভরে উঠল, সারা গায়ে এমন শিউরে উঠল, সে পুলকের, সে উল্লাসের তুলনা হয় না।
গত কয়েক মাসের কেন সারা বছরের মধ্যে ওরকম আনন্দ পাইনি। আজ চলে যাব তাই বিদায় নিলুম। বিদায় জ্যাঠামশায়ের পোড়ো ভিটে, বিদায় আমার গ্রাম, বিদায় ইছামতি। আবার তোমাদের সঙ্গে কবে দেখা হবে জানি না, আর দেখা হবে কি না তাও জানি না। কিন্তু তোমার ফলে জলে পুষ্ট হয়েছি, তোমার অপরূপ সৌন্দর্যে এমন স্বপ্ন অঞ্জন মাখিয়ে দিয়েছিলে 10 বছরের বালকের চোখে, তোমার গাছপালার ছায়াতলে, তোমার পাখির কলকাকলিতে জীবননাট্যের অঙ্ক শুরু। বিদায় বিদায়, যেখানে থাকি তোমাদের কথা কি কখনো ভুলব? মনে হয় যুগে যুগে এই জন্ম মৃত্যু চক্র কোনো এক বড় দেবশিল্পীর হাতে আবর্তিত হচ্ছে। হয়তো 2000 বছর আগে জন্মেছিলাম ইজিপ্টে, যেখানে নলখাগড়ার বনে শ্যামল নীল নদের রৌদ্রদীপ্ত তটে কোনো দরিদ্র ঘরের মা বোন বাপ ভাই বন্ধুবান্ধবদের দলে এক অপূর্ব শৈশব কেটেছে। তারপর এতকাল পরে আবার 60 বছরের জন্য এসেছি এখানে, আবার অন্য মা, অন্য বাপ, অন্য ভাই বোন, অন্য বন্ধুজন। 5000 বছর পরে আবার কোথায় চলে যাব কে জানে। এই সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথ যিনি নিয়ন্ত্রিত করছেন, আমি তাকে কল্পনা করে নিয়েছি, তিনি এক বড় শিল্পী। এই সকল জন্মের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা হয়তো কোনো দূর জীবনের উন্নততর, বৃহত্তর, বিস্তৃততর অবস্থায় সব মনে পড়বে। সে এক মহনীয়, বিপুল, অতি করুণ অভিজ্ঞতা। কে জানে যে আবার এ পৃথিবীতেই জন্মাব, ওই যে নক্ষত্রটা বটগাছের শাড়ির মাথায় সবে উঠেছে, ওর চারিপাশে একটা অদৃশ্য গ্রহ হয়তো ঘুরছে, তার জগতে যেতে পারি, বহু বছরের গ্লোবিউলার ক্লাস্টারদের জগতে যেতে পারি। কে বলবে এসব শুধুই কল্পনা বিলাস? এ যে হয় না তা কে জানে, হয়তো নিছক কল্পনা নয় এসব, বৃহত্তর জীবনচক্র যুগে যুগে কোনো অদৃশ্য দেবতার হাতে এভাবেই আবর্তিত হচ্ছে। শত শত জন্ম মৃত্যুর মধ্যে দিয়ে যাঁর চলাচলের পথ, জয় হোক সে দেবতার। তাঁর গতির তেজে সামনের ও পেছনের অমুক্তির অন্ধকার জ্যোতির্ময় হোক, নিত্য সৃষ্টি জীয়মান হোক তাঁর প্রাণচক্রের নিত্য আবর্তনশীল বিশাল পরিধিতে। গুনগুন করে বানিয়ে বানিয়ে গাইলুম, আপনি মুখে এসে গেল। গভীর আনন্দ রূপে দিলে দেখা এ জীবনে হে অজানা অনন্ত। নিজেকে দিয়ে বুঝেছি তুমি কত বড় শিল্পী, নিজের দৃষ্টি দিয়ে বুঝেছি তুমি কত বড় দ্রষ্টা, নিজের সৃষ্টিকে দিয়ে বুঝছি তুমি কত বড় স্রষ্টা। হঠাৎ সারা দেহ এক অপূর্ব আনন্দে ভরে উঠল। ওপারে মাধবপুরের বটগাছের শাড়ি, বেলডাঙ্গার গ্রামের বেনুবন শীর্ষ সান্ধ্য বাতাসে দুলছে, আউশ ধানের ক্ষেতের আইল পথ বেয়ে কৃষকবধূ মাটির কলসি নিয়ে জল ভরতে আসছে, আইনুদ্দি মোড়লের বাড়ির মাথায় শুকতারা উঠেছে। মনে হল আমি দিন নয়, দুঃখী নয়, ক্ষুদ্র নয়, মোহগ্রস্ত জড় মানব নয়, আমি জন্ম জন্মান্তরের পথিক আত্মা। দূর থেকে কোন সুদূরে নিত্য নতুন পথহীন পথে আমার গতি। এই বিশাল বিশ্ব, এই বিপুল নীল আকাশ, অগণ্য জ্যোতির্লোক, এই সহস্র সহস্র শতাব্দী আমার পায়ে চলার পথ। নিঃসীম শূন্য বেয়ে সে গতি আমার ও সারা মানবের যুগে যুগে বাধাহীন হোক। মনে হল আর এক আজন্ম পথিক দেবতার কথা, তার কথা আমার এক খাতায় লিখেছি, আমার সে কল্পনা সত্য কি মিথ্যা সে বিচারের কোনো প্রয়োজন নেই, আমার দৃষ্টিতে আমি তা দেখেছি, আমার কাছে সেটা মহাসত্য, রিভিলেশন, চিন্তা ও কল্পনার আলোকে যা দেখা যায় তাকে আমি মিথ্যা বলে ভাবতে পারি না। বিদায় বিদায়, আর কখনো অজয়ের সঙ্গে দেখা হলো না, গুরুজির সঙ্গে দেখা হলো না, কথক ঠাকুরের সঙ্গে দেখা হলো না, দেবব্রতর সঙ্গে দেখা হলো না। অনেকদিন পরে অজয়ের সেই শৈশবে শোনা গানটা যেন কোথায় বসে গাচ্ছে মনে পড়ে, চরণ বই মধু বিন্দতি,
চলা দ্বারাই অমৃত লাভ হয়, অতএব চলো। দেশ থেকে এসে আজ একেবারেই ভালো লাগছে না। বিকালগুলির জন্যে মন কেমন করছে, কুঠির মাঠের জন্যে, খুকির জন্যে, ইছামতির জন্যে, ফণি কাকার জন্যে, সকলের জন্যই মন কেমন হয়েছে। ছেলেবেলায় দেশ থেকে বোর্ডিংয়ে ফিরলে এমনটি হতো। অনেককাল পরে মানুষ ইতিহাসে তার পুনরাবৃত্তি দেখা গেল। কাল কলকাতাটা যেন নতুন নতুন লাগছিল, যেন এ কোন শহর, এর কর্মব্যস্ত চেহারাতে আমি কেমন অবাক হয়ে গেলাম। আনন্দবাজার পত্রিকার ওই গলিটি, কলেজ স্ট্রিট, ওয়েলিংটন স্ট্রিট, সপ্তাহতেই লোকে একটা কিছু করছে, ব্যস্ত ক্ষিপ্র, ছুটছে, বাস থেকে নামছে। দেশের মানুষদের সেই মৃতের মতো জড়তা, অলস ও কর্মকুণ্ঠতার পরে এসব যেন নতুন লাগল। দিনটি কাটল বেশ ভালোই। সকালে উঠে স্বজনের সঙ্গে গেলুম কাঁচড়াপাড়া, সেখান থেকে বড়জাগুলে হয়ে মরিচা। এত গহন বন যে কলকাতার এত কাছে থাকতে পারে না দেখলে বিশ্বাস করবার প্রবৃত্তি হয় না। সেখানে গিয়ে ওষুধ সংগ্রহ করে কাঁচড়াপাড়ায় এলাম। বাস রিজার্ভ করে যাওয়া হয়েছিল, সেখান থেকে আসা গেল কাঁচড়াপাড়া মাঠের মধ্যে দিয়ে মোহিত মজুমদারের কাছে। মোহিতবাবু শোনা গেল শাহগঞ্জ গিয়েছেন। কাঁচড়াপাড়া বাজারে একটা দোকানে কিছু খেয়ে নিয়ে বাসে করে এলুম হালিশহর খেয়াঘাটে। এই ঘাটে অনেকদিন আগে দিদিমা থাকতে একবার সর্বপ্রথম এসেছিলুম, ক্যাওটাহালি শহরে থাকতে। মোহিতবাবুর ওখানে খাওয়া দাওয়া হলো। অনেকক্ষণ সাহিত্য সম্বন্ধে, বিশেষ করে বর্তমান তরুণ সাহিত্য সম্বন্ধে কথাবার্তা হলো। ভদ্রলোক প্রকৃত কবি, সাহিত্যই দেখলুম ওর প্রাণ। কবিতা পড়তে বসে যখন ছেলেমেয়েরা তার কোল থেকে টানাটানি করে রসগোল্লা খেতে লাগলো, তখন সে কি দৃশ্যই হলো। বেরিয়ে আমি আর মোহিতবাবু ক্যাওটায় প্রসন্ন গুরুমশায়ের পাঠশালায় খুঁজতে খুঁজতে গেলুম। সে জায়গাটা এখন একটা পোড়ো ভিটে ও জঙ্গল। কোণের সেই জামরুল গাছটা এখনো আছে। সন্ধ্যার অন্ধকারে জামরুল গাছটা চেনা যাচ্ছিল না। মোহিতবাবু কাছে গিয়ে বললেন, হ্যাঁ এটা জামরুল গাছই বটে, জামরুল পেকে আছে। তারপর রাখাল চক্রবর্তীর সঙ্গে দেখা করলুম, পুলিন তাঁর ছেলে। ছেলেবেলায় আমরা একসঙ্গে বিপিন মাস্টারের পাঠশালায় পড়েছি। এখন ও হট পা লম্বা কালো গোঁপদাড়িওয়ালা মানুষ। ওর সঙ্গে কথা বললুম প্রায় 30 বছর পরে। শেষ কবে ওর সঙ্গে কথা বলেছিলাম কে জানে। রাখাল চক্রবর্তীর বাড়ির ভিতরের রোয়াক দিয়ে ওদের রান্নাঘরের রোয়াকে বসে মাসিমার সঙ্গে কথা বললুম। শেষ কবে কথা বলেছিলাম, কবে ওদের রোয়াকে পা দিয়েছিলাম, হয়তো তখন আমরা ক্যাওটাতে ছিলাম। তারপর হয়তো শীতলের মায়ের সঙ্গে গল্প বলা, কি আতুরির কাছে ধামাকুলো বেচার ঘটনাটা, যা আমার ক্যাওটা সম্পর্কে মনে আছে ঘটেছিল। তারপরে এক বিরাট আনন্দ, আলাপ, রহস্য, উল্লাস, দুঃখ, হর্ষ, শোক, আলোকপূর্ণ বিরাট জীবন কেটেছে। পটপুটিতলার মেলায় বকুলতলার দিনগুলো, পূবমুখো যাওয়ায় ইছামতির ধারের সেই অপূর্ব শৈশবের আনন্দময় দিনগুলি, সেই কতদিন স্কুল থেকে সপ্তাহ পরে ফিরে এসে মায়ের হাতে চৈত্র মাসের দিনে বেলের পানা খাওয়া, তারপর স্কুল, কলেজ, বাইরের জীবনে যা কিছু ঘটেছে সবই ওর পরে। কালকের দিনটিতে আবার এতকাল পরে পা দিলাম। রাখাল চক্রবর্তীর বাড়ির ভিতরকার রোয়াকে বা পুলিনের সঙ্গে কথা কইলাম। জীবনের অপূর্বত্ব এইসব মুহূর্তে কি অদ্ভুত অপরূপভাবেই ধরা পড়ে যায়। করুণা মামার বাবা যোগিনবাবু জানলা খুলে কথা কইলেন, তিনি আমাকে খুব চেনেন দেখলাম। রাত 8টার বাসে হুগলি ঘাট এলাম। খুব পরিষ্কার আকাশ, খুব নক্ষত্র উঠেছে। রাত 11টায় কলকাতা ফেরা গেল। সেই সকাল 6টায় বেরিয়ে কোথায় বড়জাগুলে, মরিচা, দুধারের ঘন জঙ্গল, কাঁচড়াপাড়া বাজার, বাঁশের পুল, হালিশহরের খেয়াঘাট, ক্যাওটা, হুগলি ঘাট, নৈহাটি সব বেরিয়ে ঘুরে আবার কলকাতা ফিরলাম 11:30 রাত্রে।
মোটর বাস ছিল বলেই একদিনে এত ঘোরাঘুরি, এমন সব অপূর্ব অভিজ্ঞতা সম্ভব হল। রাখাল চক্রবর্তীর বাড়ির পৈটায় বসে মোহিতবাবু পথের পাঁচালি সম্বন্ধে অনেক কথা বললেন। কেওটায় সেই অশ্বত্থ গাছটার কাছে রাত 8টার সময় দাঁড়িয়ে ভবিষ্যৎ সাহিত্যমণ্ডলী গঠনের ও শনিবারের চিঠি অন্যভাবে বার করার জন্য খানিকটা পরামর্শ করা হল। কাজে কতদূর হয় বলা যায় না। কাল মোহিতবাবু কলকাতায় এসেছেন, সজনীবাবু লিখে পাঠালেন। বিকালে গেলাম প্রবাসী অফিসে। সেখান থেকে বের হয়ে সকলে মিলে প্রথমে যাওয়া গেল ডক্টর সুশীলদের বাড়ি। সেখানে ঢাকার বর্তমান হাঙ্গামা ও ইউনিভার্সিটির গোলযোগ সম্বন্ধে অনেক কথাবার্তা হল। সজনীবাবুর ব্যক্তিগত কথাও অনেক উঠল। অনেকক্ষণ বসে সেখানে হাসি গল্প হল, বেশ উপভোগ করা গেল। ডক্টর দে আমার ঠিকানা চাইলে বিপদে পড়লাম। এই বাসাটা যদি না বদলাই তবে বদলে ফেললে এই ঠিকানাটা দিয়েই বা লাভ কি। সেখান থেকে বেরিয়ে সবাই গেলাম কবি যতীন বাগচির বাড়ি। মনোহরপুকুর রোড তো প্রথমে খুঁজেই বার করা দেয়। ট্যাক্সি ছেড়ে দিয়ে বালিগঞ্জ অ্যাভিনিউ বেয়ে আমরা রাত 9টার সময় একবার এদিক একবার ওদিক, সে মহা মুশকিল। অনেক কষ্টে রাত 10টার সময় বাড়ি বেরুল। যতীনবাবু আমাদের দেখে খুব খুশি হলেন। মোহিতবাবু আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, বললেন অল্প দিনের মধ্যেই ইনি যশস্বী হয়ে উঠেছেন একখানা বই লিখে, লাখ আছে বলতে হবে। আমি মনে মনে খুব খুশি হয়ে উঠলাম, যাই বলি। তারপর জলটল খাওয়ার পরে সেখান থেকে অনেক রাত্রে বাসায় ফেরা গেল। আজও আবার তাই। প্রথমে কেদারবাবুর সঙ্গে এশিয়াটিকদের অকর্মণ্যতা নিয়ে খানিক তর্ক বিতর্ক হল। উনি বললেন, কেন জঙ্গিস খাঁ কি বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেননি? আমি বললুম, সেটা ওয়ান ম্যান শো মাত্র, কোনো স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা তিনি করেছিলেন কি? প্রবাসী আপিস থেকে আমরা গেলুম অমল হোমের বাড়ি। সেখানে অনেকক্ষণ গল্প গুজব ও কবিতা আবৃত্তি হল। অমল হোমের স্ত্রী বললেন, একটি মহিলা আপনার সঙ্গে দেখা করতে চান, আপনার অপরাজিত পড়ে। আমি তাকে ডাকি, পাশের ঘরেই আছেন। মেয়রের নির্বাচন সম্পর্কে অনেকগুলো নতুন কথা শুনলাম অমল হোমের মুখে। যতীন সেনগুপ্ত এবার মেয়র না হলে অনেকে দুঃখিত হবে বটে, কিন্তু মেয়র হলে লোকে তার চেয়েও দুঃখিত হবে। বাইরে চেয়ে দেখলাম আকাশে মেঘ করেছে, অনেকটা দূরের আকাশও দেখা যায়, দূরের কথা দেশের কথা মনে করিয়ে দেয়। এরা বেশ শিক্ষিতা মেয়ে, ধরন ধারণ এত মার্জিত ও মধুর যে এদের সঙ্গে গ্রামের মেয়েদের, সৈমা কি বুড়ি পিসিমা, এদের তুলনা করে হতাশ হতে হয়। একটা ভাঙা কড়া এক জায়গায় বসানো ছিল, বেরুবার সময় পায়ে এমন লাগলো। সেখান থেকে এলুম সুরেশবাবুর বাড়ি। সেখানে হেম বাগচি ও সুবল বসে আছে। সুরেশবাবুর স্ত্রী চায়ের উদ্যোগ করতে আমরা নিবৃত্ত করলাম, কেননা এইমাত্র অমল হোমের বাড়ি থেকে আমরা চা পাঁপড় ভাজা বাদাম ভাজা ও রসগোল্লা খেয়ে আসছি। ফরাসি কবি বোদলেয়ার সম্বন্ধে খানিকটা কথাবার্তা হল। মোহিতবাবু একটা লেখা পড়লেন, তারপর আমরা সবাই এলাম চলে। মোহিতবাবুর আবৃত্তি কি সুন্দর, কি সুন্দর সন্ধ্যাটা কাটল। আজ সকালে ধূর্যটিবাবু এসেছিলেন, তার সঙ্গে ও সুরেশ চক্রবর্তীর সঙ্গে গল্পগুজবের পর আসাম মেলে রানাঘাট এলাম ও সেখান থেকে 3:30 ট্রেনে দেশে এলাম। হাজারীর মোটরটা দাঁড়িয়েছিল, সহজেই বাজার পর্যন্ত আসা গেল। এসেই কাপড় চোপড় ছেড়ে গামছা নিয়ে নদীতে গা ধোবার জন্য গেলাম। ভারী সুন্দর বিকেল, আকাশের রং এমন সুন্দর শুধু বর্ষাকালেই হয়। গাছপালার রং কি সবুজ, রৌদ্রের রংটা কেমন একটা অদ্ভুত ধরনের। কুঠির মাঠে গেলাম, সেই শিমুল গাছটার গায়ে কি সুন্দর রৌদ্রই পড়েছে, চারিধারে আকাশের রঙে বড় মুগ্ধ করলে। আমাদের ভিটার পাশে যে গাছটা আছে তার গায়ে খানিকটা হলদে রঙের রোদ লেগে দেখতে হয়েছে অদ্ভুত।
মাঠের চারিধারে সবুজ গাছপালা, আউশ ধানের সবুজ ক্ষেত, সুনীল আকাশ। এখনও বউ কথা কর ডাকছে, খুব ডাকছে। সোঁদালি ফুল এখনও কিছু কিছু আছে। কাল বিকালে প্রথম গেলাম সুবলবাবুদের বাড়ি বাগবাজারে। সেখানে খানিকক্ষণ গল্প গুজবের পরে বিভূতিদের ওখানে গেলাম। বাগবাজার ট্রামে আসবার সময় মনে ভাবছিলাম, 27 বছর আগে এই বর্ষাকালে, তবে বোধহয় এর আরও কিছু পরে, এই জায়গাটি দিয়ে ট্রামে করে যেতুম বাবার সঙ্গে। তখন আমি নিতান্ত বালক, আর আজ কেবলই মনে হচ্ছে এই সময়ের পরে কলকাতা ছেড়ে দেশে গিয়ে সে কি অপূর্ব জীবনযাত্রা, কি বৈচিত্র্য! সে শুধু অনুভূতিতে ভরা, নানা ধরনের বিচিত্র বাল্য অনুভূতি। আসল জীবনটাই তো হলো এই অনুভূতি নিয়ে, পুলক নিয়ে, উচ্ছ্বাস নিয়ে। আজও সেই গ্রাম আছে, নদী আছে, কিন্তু সেই অপূর্ব অনুভূতি আর নেই। বিভূতিদের বাড়ি থেকে যখন আসি, তখনও কেমন একটা শূন্যতার ভাব, যেন এদের বাড়ির সকলেই আছে, অথচ কি যেন নেই। সবাই কাছে এলো, বসলে, গল্পগুজব করলে, কিন্তু কোথায় সেই ভাদ্র মাসের বৈঠকখানা ঘরের দিনগুলো, সেই মক্কা মদিনা যাত্রী, তাকিয়া বালিশ, সেই আনন্দের ঢেউ। হোয়ার ইজ দ্যাট চাইল্ড? সিধুবাবুও নেই, তেমন একটা ফাঁকা ফাঁকা। পথে একটা মারামারি হচ্ছিল, পিকেটিংকারী এক বালককে নাকি পুলিশে খুব মেরেছে, তাই নিয়ে বাসে করে বায়োস্কোপ দেখতে গেলাম, ও সেখান থেকে অনেক রাত্রে এলাম ফিরে। আজ রবিবাসরের অধিবেশনে নিমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, সেখানে রাজশেখরবাবুর সঙ্গে আলাপ হলো। অপরাজিত তাঁর খুব ভালো লেগেছে বলছিলেন। আজ কদিন থেকে মনে কেমন একটা অপূর্ব ধরনের আনন্দ পাচ্ছি, তা বলবার নয়, লিখে প্রকাশ করবার নয়, সে শুধু বুঝতে পারি, বোঝাতে পারি নে। এইমাত্র জ্যোৎস্নাপ্লাবিত বারান্দার রাতে একা বসে মেঘের ফাঁকে ফাঁকে আকাশের দু একটা নক্ষত্রের দিকে চেয়ে এই অপূর্ব ভাবটাই মনে আসছিল। আনন্দ মানুষকে এত উচ্চে ওঠাতে পারে, অমৃত বলে মনে হচ্ছিল নিজেকে, সত্য বলে মনে হচ্ছিল, বিরাট ও শাশ্বত বলে মনে হচ্ছিল, এক উন্মাদনাময়ী প্রাণশক্তির অভিব্যক্তি। মুগ্ধ হয়ে গেলাম, দু একটা চরণ গান তৈরি করে গুনগুন করে গাইলাম। মনে আবার রং ধরেছে, আবার সুরের আসা যাওয়া, আজ কদিন থেকেই এরমটা হচ্ছে। দিনগুলো যে ভয়ানক নিরানন্দ হয়ে উঠেছে এ কথায় কোনো ভুল নেই। এ শুধু হয়েছে সকাল থেকে রাত 10টা পর্যন্ত খাটুনির জন্যে, অনবরত পরের খাটুনি। নিজের জন্য এতটুকু ভাববার অবকাশ নেই, অবসর নেই। সকাল 10টা থেকে আরম্ভ করে রাত 10টা পর্যন্ত 12 ঘন্টা। মনের অবকাশ মানুষের জীবনের যে কত দরকারি জিনিস, তাই কর্মব্যস্ত যন্ত্রযুগের অত্যন্ত কর্মঠ, হিসাবি ও সময়জ্ঞান সম্পন্ন মানুষেরা কিছু বুঝবে কি? এতে মানুষের টাকা রোজগার করায়, ভালো খাওয়ায়, ভালো পড়ায়, ভালো গাড়ি ঘোড়া চড়ায়, অর্থাৎ ব্যক্তিত্বকে আরও জাগিয়ে নাচিয়ে তোলে, শক্ত করে বাঁচিয়ে রাখে, বেশ সুষ্ঠুভাবে ও কৃতির সুনামে বাঁচিয়ে রাখে। কিন্তু ভারবাহী চোখে ঠুলি বলদের থেকে কোনো পার্থক্যের গণ্ডি টেনে দেয় না, জীবনকে মরুভূমি করে রেখে দেয় টাকার গাছের আবাদ। প্রকৃতির শ্যামল বন্য সম্ভার, নীল আকাশ, পাখির কূজন, নদীর কলমরমর, অস্তদিগন্তের সান্ধ্য মায়া, এসব থেকে বহু দূরে এক জনহীন, জলহীন, বৃক্ষলতাহীন মরু। এদের দেশভ্রমণেও যেতে দেখেছি ফার্স্ট ক্লাস কামরায় চেপে, 10 দিনের ভ্রমণে 2000 টাকা ব্যয় করে, মোটরে করে যাবতীয় স্থান এক নিঃশ্বাসে বেরিয়ে, বিলাতি হোটেলে খানা খেয়ে হুইস্কি টেনে, সেও এই ভেড়ার দলের মতো বেড়ানো। আজ বসে বসে শুধু মনে হচ্ছিল অনেক দিন আগে বাল্যের নবীন মধুর বর্ষার বিকেলগুলি, কি ছায়া পড়ত, কি পত্রপুষ্পের সুগন্ধ বেরুত, কি পাখির গান হতো। জীবনের সম্পদ হলো সেই সব,
এক মুহূর্তে জীবনকে বাড়িয়ে তোলে, বৃদ্ধিশীল করে তোলে। আত্মার পুষ্টি ওখানে। ধ্যান অর্থাৎ কন্টেমপ্লেশন চাই, আনন্দের অবকাশ চাই, তবে হলো আত্মার পুষ্টি। টাকা রোজগারের ব্যস্ততায় দিন রাত কাটিয়ে দেওয়ায় নয়। মানুষের জীবনে প্রকৃতি একটা মহাসম্পদ। এর সঙ্গে অসহযোগ করলে জীবনটা প্রসারতা কমে যায়, রোমান্স কমে যায়, কমন প্লেস হয়ে পড়ে নিতান্ত। আমি নিজেই বুঝতে পারি এই ভাদ্র মাসের ঠিক এই সময়কার 1927 সালের ডায়েরিগুলো যদি পড়া যায়, তবেই দুই জীবনের আকাশ পাতাল তফাতটা ভালো করে বোঝা যাবে। 1925 সালে এই সময় বিভূতিকে পড়াতুম, মনে আছে? সে এখন কত বড় হয়ে গিয়েছে, এখন আবার অন্য ছেলেদের পড়াই ঠিক এই সময়টিতে। সে কথা হলো আজ। এদের এখানে প্যাক বাক্সের গন্ধ, ছেলেগুলো দুষ্টু। জীবনের নানা অভিজ্ঞতার কথা ভাবছিলাম। একদিন উপেনবাবুকে বলেছিলাম, বাল্যের অমুক দিনটা থেকে যদি জীবন আবার আরম্ভ হতো। আজও তাই ভাবি। জীবনের এক্সপিরিয়েন্স আমার খুব বেশি নয়, সমৃদ্ধ খুব এ কথাও বলতে পারি না অন্য অনেকের জীবনের তুলনায়। সামান্য একটু ভাগলপুর যাওয়া, সামান্য এক আবেষ্টনী, নতুন ধরনের জীবনের স্পর্শ, বড় লোকের বাড়ি, এই সব। কিন্তু এতেই আনন্দ এত বেশি দিয়েছে যে এ থেকে এই কথাটাই বারবার মনে হয়, যে নির্দিষ্ট পরিমাণের আনন্দ প্রত্যেকের মনেই ভগবান দিয়েছেন, যে কোনো জিনিসকে উপলক্ষ করে হোক সেটা ব্যয়িত হবেই হবে। অনন্ত জীবনে আরও কত অভিজ্ঞতা হবে সেই কথাই ভাবি। আরও কত উন্নত ধরনের জীবনযাত্রা, কত অপূর্ব আনন্দের বার্তা। এই রবিবার দিনটাও একটা ট্রামের সারাদিনের টিকিট বন্ধুর ছেলে তরুকে দিয়ে কিনিয়ে আনলুম শিয়ালদহ থেকে। এদিন বেরোলাম সকাল 6:30টার সময়। প্রথমে উপেনবাবুর বাসা, সেখান থেকে গেলাম ভবানীপুর সোমনাথবাবুর বাড়ি। খানিকটা গল্প গুজব করার পরে গেলাম প্রমথ চৌধুরীর বাড়ি বালিগঞ্জে। তিনি আমার বইখানা পড়ে খুব খুশি হয়ে আমার সঙ্গে পরিচিত হবার ঔৎসুক্য জানিয়েছিলেন। এ কথা সোমনাথবাবু আমাকে লেখেন, তাই এ যাওয়া। তিনি নাকি বলেছেন, ইন ইউরোপ হি কুড হ্যাভ বিন এ সেলিব্রিটি, কিন্তু এখানে কে খাতির করবে। তারপর আমার বইখানা সম্বন্ধে প্রমথবাবু নানা কথা বললেন। দেখলাম বইখানি খুব ভালো করে পড়েছেন। দুর্গার সিঁদুর কৌটো চুরি ও সেটা কলসি থেকে বেরুনোর উল্লেখটা বারবার করলেন। সোমনাথবাবু আমাকে এসে পার্ক সার্কাসের ট্রামে উঠিয়ে দিয়ে চলে গেলেন। বললেন, আপনার সঙ্গে আলাপ হয়ে একটা ভারী লাভ হলো বলে মনে করছি। ওখান থেকে এসে গেলাম রেবতীবাবুদের মেসে। খানিকটা গল্প গুজব করার পরে গেলাম নন্দরাম সেনের গলি ও বাগবাজারে, তারপর হরিঘোষের স্ট্রিটে কালোদের বাসাতে। দুপুর তখন 2টো। বাইরের ঘরে বুড়ো ছিল, খিনুও এখানে আছে দেখলাম। খিনু কাছে এসে বসল, অনেক গল্প গুজব করলে। কালোর ছেলে এনে দেখালে, ঠিক যেন মায়ের পেটের বোনের মতো সরল ব্যবহার করলে। ভারী আনন্দ হলো দেখে। ওরা সবাই এলো, শরবত করে আনলে খিনু, ভারী ভালো লাগলো। ওখান থেকে 3টের সময় বেরিয়ে দক্ষিণাবাবুর বাড়ি। সেখানে অনেকক্ষণ গল্প গুজবের পর জলযোগ হল। চাপানের পর সেখান থেকে বেরিয়ে নিকটেই মহিম হালদার স্ট্রিটে রবিবাসরের অধিবেশনে যোগ দিলাম। সেখানে বেলা 5টা থেকে রাত 9টা। অনেক রাত্রে ট্রামে বাসায় ফিরলাম। আজকাল সেই মধুর দিনগুলি হারিয়ে গেছে, বহুদিন দেশে যায়নি। আজ বিকেলে স্কুল বাড়ির ছাদ থেকে বহু দূরের দিকে চেয়ে কতকাল আগের কথা মনে হচ্ছিল। মনে হচ্ছিল অনেককাল আগের সেই মাকাল ফল, পট্টির গাছের সময়টা এই, কত নতুন লতাপাতা গজিয়েছে। ভাদ্র দুপুরের খর রৌদ্রে জানালার ধারে বসে সেই সব মধুর জীবনযাত্রার দিনগুলি, কত সুখ দুঃখ ভরা শৈশবের সেই জগৎটা, কোথায় কত দূরে যে চলে গিয়েছে। আজকাল সময় পাই না,
স্কুলের পরই পরপর দুটো ছেলে পড়ানো। একটুখানি ভাববার সময় পাইনে, দেখবার সময় পাইনে। তবু যতটুকু সময় পাই, দুর্ভিক্ষের ক্ষুধায় হাঁ করে যেন আকাশটার দিকে চেয়ে একটুখানি অপরাহ্নকে স্কুলের তেতলার ছাদ থেকে দেখি। আবার সেই জীবনসন্ধ্যা ও মাধবী কঙ্কনের দিনগুলি আগত প্রায়। এখন দেশে পাটের আঁটি কাজবে, খুব ফাঁকাটি পড়ে থাকবে। সেই জেলেখা, রংমহাল, শিশমহাল, শিবাজির দিনগুলি আরম্ভ হবে। এই যে অভাব না দেখতে পাওয়া, আমাদের মনে হয় এই ভালো। এতে মনের তেজ খুব বাড়ে, দৃষ্টির ইন্টেন্সিটি আরও বেশি হয়, এটা আমি বেশ বুঝি। একটা কথা এইমাত্র ভাবছিলাম, রামায়ণ মহাভারতের যুগের পূর্বে ভারতের বালকেরা বৃদ্ধেরা কি ভাবত। তখন জীবনের ভাব সম্পদ ছিল দিন, সীতার অশ্রুজল তখন ছিল লোকের অজ্ঞাত, ভীষ্মের সত্যনিষ্ঠা, শ্রীকৃষ্ণের লীলা এসব তো জানত না। বুদ্ধের কথা বাদ দিলাম, অশোক, চৈতন্য, মোগল বাদশারা এই সমস্ত ট্র্যাজিক পসিবিলিটি, ভবিষ্যতের গর্ভে ছিল লীন। তবে তখনকার লোকে কি ভাবত, কবিদের, ভাবুকদের, গায়কদের, চিত্রকরের উপজীব্য ছিল কি। আর 500 বছরের সম্ভাব্যতার কথা মনে উঠছে। আর কত ট্র্যাজেডির বিষয়, ভাবুকতার ইতিহাস ধীরে ধীরে গড়ে উঠবে এর মধ্যে, সেটা এখনই গড়ে উঠছে, কিন্তু আমরা তার সমস্তটা একসঙ্গে দেখতে পাচ্ছি না। এই ইংরেজ চলে যাবে একদিন, এই সব স্বাধীনতা সংগ্রাম, এই গান্ধী, নেহরু, চিত্তরঞ্জন, এই নারী জাগরণ, কাঁথির এই অশ্রুতীর্থ, ইতিহাসে এসব কথা নবনব ভাবের জন্মদাত্রী হবে। এসব ঘটনা জাতির মনের মহাফেজখানায় অক্ষয় আসনের প্রতিষ্ঠা করবে। কাল সারা দিনটা বড় ব্যস্ততার মধ্যে দিয়ে কাটল। প্রবাসী অফিসে একটা কাজ ছিল, ঠিক বেলা 12টার সময় সেখান থেকে বেরিয়ে গেলাম প্রেসিডেন্সি কলেজের রবীন্দ্র পরিষদে। নিহারবাবু বললেন, পথের পাঁচালীকে আমি তরুণ সাহিত্যের মধ্যে উচ্চ আসন দিই। প্রমথবাবু আমার বইখানির কথা অনেক ছাত্রদের বলেছিলেন। প্রতুল গুপ্ত বলে ছেলেটি বঙ্গ সাহিত্যের বিজয়ী সেনাপতি বলে অভ্যর্থনা করলে। সোমনাথবাবু বললেন, আপনি বর্তমান আধুনিকতম সাহিত্যের বড় ঔপন্যাসিক, আপনাকেও কিছু বলতে হবে। খুব আনন্দে কাটল। ওখান থেকে বেরিয়ে যাবার কথা ছিল সাহিত্য সেবক সমিতি অধিবেশনে, কিন্তু তার যাওয়া সম্ভব হলো না। প্রমথবাবুর সঙ্গে গল্প করতেই বেজে গেল 9টা। অতুল গুপ্ত উপস্থিত ছিলেন, তিনি আমার বইখানার খুব প্রশংসা করলেন। তিনি আমার শিক্ষক ছিলেন ল কলেজে, তাঁকে বললুম সে কথা। আজ একবার দুপুরে কাজে গিয়েছিলাম অক্ষয়বাবুদের বাড়িতে। শীতল একখানা হাতের লেখা মাসিক পত্র বার করছে, তাতে লেখা দিতে বলছে, কাল সে আসবে বেলা 3টের সময়। সেখান থেকে পার্ক সার্কাসের ট্রামে ফিরলুম বিকাল 6টা। পূর্ব দিকের আকাশ অন্ধকার হয়ে আসছে। শিয়ালদহের কাছটায় ট্রামটা এলেই আজকাল পূর্ব দিকে চাই, অন্যদিনও চাই এমন হয় না। আজ যে কি অপূর্ব মনে হলো, মাকাল ফল, পিসিমা, পুরনো বঙ্গবাসী, দুপুরের রৌদ্র, মাকাল গাছ, ঘুঘু পাখি, বাঁশবন, কত কথা যে এক মুহূর্তে মনে এলো। আমি এরকম আনন্দ একদিন মাত্র পেয়েছিলাম, যেদিনটা স্কুলের ছাদ থেকে বহু দূরের আকাশটার দিকে চেয়েছিলাম এই সন্ধ্যা 6টার সময়। তারপরে সুরিলেনের কাছে নেমে গেলাম রাজকৃষ্ণদের বাড়ি যাব বলে। আমি শুধু প্রার্থনা করি, আমাকে আগে নিয়ে চলো হে ভগবান, যাতে সর্বদা মন গতিশীল থাকে। কিসে মন বর্ধিত হয়, আনন্দ বর্ধিত হয়, তার সন্ধান তোমার জানা আছে, আমাদের নেই। তাছাড়া আমার শিল্পী মন কি করে আরও পরিপুষ্ট হবে তার সন্ধান তুমিই জানো। তোমার যেদিকে ইচ্ছা সেদিকেই নিয়ে যেও। অবশেষে ঘুরে যাওয়াই ঠিক করে কালকার বোম্বে মেলে বার হয়ে পড়া গেল। দিনটা ছিল খুব ভালো। বিকালের দিকে ট্রেনটা ছাড়ল,
বর্ষা শেষে বাংলার এই অংশটায় শ্যামল শ্রী দেখে বুঝতে পারলাম, বাংলা বাংলা করি বটে, কিন্তু দেশের সমগ্র পরিপূর্ণতাকে কখনো উপভোগ করিনি। কি অপূর্ব অস্ত আকাশের রঙিন মেঘস্তূপ, কি অপরূপ সন্ধ্যার শ্যামছায়া! কোলাঘাটের যে এমন রূপ তা এর আগে কে ভেবেছিল? পিছন থেকে চেয়ে চেয়ে দেখলাম, দেশের ভিটা সেদিন দেখে এসেছি, তারই কথা মনে হল। সেই ঝিকরে গাছগুলো সন্ধ্যার ছায়ায়, বাল্যের আনন্দ ভরা এক অপরাহ্নের ছায়াপাতে মধুর হয়ে উঠেছে এতক্ষণ। এই তো পুজোর সময়, বাবা এতদিন বাড়ি এসেছেন, আমাদের পুজোর কাপড় কেনা হয়ে গিয়েছে এতদিনে, কোজাগরী পূর্ণিমার রাত্রির উৎসবের সেই সব আনন্দ, কি জানি কেন এই সব সময় তা বেশি করে মনে আসে। সব সময় এই দেশের ভিটার ছবিটাই মনে উৎসাহ, আনন্দ ও প্রেরণা দেয়। এ অতি অদ্ভুত ইতিহাস। বিলাসপুর নেমে ঝড় বৃষ্টি, এখন একটু রৌদ্র উঠেছে, গাড়ির মধ্যে বসে বসে লিখছি, কিন্তু মেঘের ঘোর এখনো কাটেনি। পরশু বিকালটি সজনীবাবু, সুবলবাবু ও গোপালবাবুর সঙ্গে বেশ কেটেছে। প্রথমে রেস্টুরেন্টে কিছু খেয়ে মোটরে করে গেলাম লেকে, সেখান থেকে আউটরাম ঘাট, সেখানে চা পানের পর বাসা। ডক্টর সুশীলদের ওখানেও ঘণ্টা তিন চার গল্প করে ভারী আনন্দ হল। কার্গি রোডে পৌঁছে দেখলাম কিছুই আসেনি, অতি বর্ষণের ফলে বন্যা হওয়াতে রাস্তা ভেঙে গিয়েছে, গন্তব্যস্থানে পৌঁছতে দু তিন দিন লাগবে। আরও একটি সাহেব আমারই মতো বিপন্ন হয়ে পড়েছেন, সুতরাং প্রত্যাবর্তনই যুক্তিযুক্ত মনে হল। একজন বাঙালি ওভারসিয়ার ছিলেন, তার নাম সত্যরঞ্জন ভট্টাচার্য, তিনি সঙ্গে করে তার বাসায় নিয়ে গেলেন। বেশ লোক, ঝিঙে ও ঢেঁড়স ভাজা, ডাল ও ভাত, ওধারকার রাঙা মাটির দেওয়াল, বেশ দেখতে। মনে হলো ওরকম বাড়িতে আমি তো একেবারেই টিকতে পারবো না। সঙ্গে করে দেখালেন, পাশেই জমি কিনেছেন, সেখানে তরকারির বাগান, একটি গালার কারখানায় নিয়ে গেলেন। গালা চোলাই হচ্ছে, একটা অপ্রীতিকর গন্ধ। সেখান থেকে এসে খাওয়া দাওয়ার পরে সামনের পাহাড়টাতে ওঠা গেল, উপরে আর একটা পাহাড়, মধ্যে ঘন শাল পলাশের বন, মহিষের গলায় একটানা ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে। ওখানকার একজন খ্রিস্টান ডাক্তার জানপান্নার বিবাহ গেল সেদিন। বিবাহ উপলক্ষে অনেকগুলি সাহেব, মেম ও বাঙালি খ্রিস্টান মেয়ে এসেছিলেন, এই ট্রেনে যাচ্ছেন। বিলাসপুরে গাড়ি পেয়ে গেলাম ঠিক মতো, ভিড় খুব বেশি ছিল না। বিলাসপুরের ও রায়গড়ের মধ্যেকার আরণ্য ভূভাগের দৃশ্য অতি অপূর্ব, কিন্তু দুঃখের বিষয়, সন্ধ্যার অন্ধকার চারিদিকে নামবার পরেই অধিকতর অপরূপ এমন আর এক বনভূমির ভেতর দিয়ে ট্রেন যেতে লাগল, যার তুলনায় পূর্বে যতগুলো দেখেছি সব ছোট হয়ে গেল, তুচ্ছ হয়ে গেল। সেটা হচ্ছে রায়গড় ও ঝারসুগুদার মাঝখানে, সে অপরূপ আরণ্যভূমির বর্ণনা চলে না। দিবাশেষের ঘন ছায়ায় অনতিস্পষ্ট সেই দৃশ্যের মতো গভীর অন্য কোনো দৃশ্য জীবনে দেখিনি কখনো, চন্দ্রনাথের পাহাড়েও নয়। কি প্রকাণ্ড পাহাড়টাই বরাবর সঙ্গে সঙ্গে একেবারে চক্রধরপুর পর্যন্ত এলো। মাঝে মাঝে সাদা মেঘগুলো পাহাড়ের গায়ে লেগে আছে, যেন কুমোরেরা পণ পুড়ুচ্ছে। নীল মেঘের মতো পাহাড়টার শোভাই বা কি, লোকে ভেবে দেখে না, মনের সতর্কতা কম। তাই সেদিন সেই লোকটা বললে, মশাই, এ অঞ্চলে সবই ব্যারেন। ব্যারেন কোথায়? তারা কি চক্রধরপুরের পরের এই গম্ভীর দৃশ্য বনানি দেখেনি? আমি মনে মনে বুঝে নিলাম, পেছনের ওই নীল পাহাড়টা, মেঘরাজি যার কোলে সন্ধ্যাবেলাতে দুষ্টু ছেলের মতো ঘুমিয়ে পড়েছে, ওটা আর রেলের পেছনে মাঠগুলো নিয়ে একটা প্রকাণ্ড ত্রিভুজ তৈরি করেছে। 150-200 বর্গমাইল পরিমাণের এই ত্রিভুজটার সবটাই বসতি বিরল, স্থানে স্থানে একেবারে জনহীন অরণ্য, পেছনে বরাবর ওই পাহাড়টা। এই অরণ্যভূমির ও শৈলমালার মধ্যে দিয়ে রেলপথটা চলে গিয়েছে।
সহসা একটা পাহাড়ের মেঘে ও কুয়াশায় ঢাকা শিখর দেশের কি অদৃষ্টপূর্ব শোভা! গাড়ির সবাই বললে, দেখো দেখো! আমার তো হৃদয় বিস্ফারিত হল। চারিধারে এই অপূর্ব বনভূমির শোভা দেখে অন্ধকার পর্বত সানুষ্ঠিত অরণ্যের মধ্যে কোথা থেকে সদ্য ফোটা শেফালি ফুলের সুবাস পেলাম। ট্রেনটাও রক কাটিংটা ভেদ করে ঝড়ের বেগে ছুটেছে। চারিধারে রহস্যাবৃত অন্ধকারে ঢাকা সেই শৈলপ্রস্থ ও অরণ্য ভূভাগ, জীবনে এ ধরনের দৃশ্য কটাই বা দেখেছি! রাত 8টায় এসে বোম্বে মেল ঝাড়সাগুদাতে দাঁড়ালো। এখানে চা ও খাবার খেয়ে নিলাম। সেদিনকার মতো উদার হৃদয় সহচর তো আজ সঙ্গে নেই যে খাবার খাওয়াবেন। ঝাড়সাগুদা থেকে সম্বলপুর এক লাইন গিয়েছে। রাত্রে ট্রেনে বেশ ঘুম হল। সকালে এসে কলকাতায় উঠলুম। দুপুরটা ঘুম হলো খুব। আজ বিজয়া দশমী, কোথায় যাবো ভাবছি। বিভূতিদের ওখানেই যাওয়া যাবে এখন। আজ সারা দিনটা হই হই করে কাটল। সকালে উঠেই সজনীবাবুদের বাড়ি, সেখানে খানিকক্ষণ গল্পগুজবের পর সকলে মিলে হিতেনবাবুদের বেলগাছিয়ার বাগান বাড়িতে যাওয়া গেল। সেখানে হলো পিকনিক, মাংস সেদ্ধ হতে বাজলো 3টে। লিভিং এজ কাগজখানাতে মেটার লিঙ্কের নতুন বই লাইফ অব দ্য অ্যান্টস সম্বন্ধে একটি ভারী উপাদেয় প্রবন্ধ পড়ছিলাম। সামনের পাইকপাড়া রাজাদের বাগানবাটিতে অপরাহ্নের স্নিগ্ধ ছায়া বর্ষা শেষের সরস সবুজ গাছপালার ওপর নেমে আসছে। ওধারের তালগাছগুলো মেঘশূন্য নীলাকাশের পটভূমিতে ওস্তাদ পটুয়ার হাতে আঁকা ল্যান্ডস্কেপের ছবির মতো মনোহর হয়ে উঠেছে। কিন্তু আমি এই বিকালটিকে আমার মনের সঙ্গে কি জানি আজ মোটেই খাপ খাওয়াতে পারছি না। আমার মনের সুসম্বন্ধ সুনির্দিষ্ট অপরাহ্নের মালায় আজকের বেলগাছিয়া বাগানের এই সুন্দর অপরাহ্নটি বিস্তৃত শত অপরাহ্ন মুক্তাবলীর পাশে কেন যে স্থান দিতে পারলাম না তা জানি না। সেখান থেকে বেরিয়ে গেলাম শাঁখারিটোলায় রাধাকান্তদের বাড়ি, তারপর দক্ষিণাবাবুদের বাড়ি। দক্ষিণাবাবু বাড়ি নেই, জ্যোৎস্না আদর অভ্যর্থনা করলে, কাছে বসে খাওয়ালে। রাত 11টার পরে এলেন দক্ষিণাবাবু। গল্পে গুজবে হলো রাত 2:30। আজ আবার চন্দ্রগ্রহণ, কিন্তু মেঘের জন্যে কিছুই দেখা গেল না। সারা রাতের মধ্যে চোখের পাতা বোজানো গেল না মশায় আর গরমে। অনেক রাত্রে দেখি একটু একটু বৃষ্টি পড়ছে।